নাটোরের গুরুদাসপুরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌরসভা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, পল্লী বিদ্যুৎ ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাত শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি নাটোর জেলার আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এছাড়াও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ শেহনাজ আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।